মানুষের জীবনে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেই সদ্গুরু রূপে গ্রহণের প্রয়োজনীয়তা কি? তো এই বিষয়ে আলোচনা করলে প্রথমে যে কথাটি উঠে আসে, যে পৃথিবীর বুকে অবতার পরম্পরায় সেই ত্রেতা যুগ থেকে এই পৃথিবীর বুকে বহু অবতারের অবতরণ হয়েছে। আমরা যদি ভগবান শ্রীরামচন্দ্রের সেই যুগটা দেখি তাহলে বুঝতে পারব যে তখন মানুষ আরণ্যক জীবনযাপন করত, খুব সাদামাটা জীবনযাপন করত, আর তখন সমগ্র সমাজটা ঋষিদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। আর আমাদের যে শাস্ত্রীয় বিধান ছিল সে বিধানকে উল্লঙ্ঘন করার কোনো পথই ছিল না। মানুষ খুব সাত্ত্বিক জীবন যাপন করত। তা এখন মানুষের জীবন যাপনের পদ্ধতিতে এই যে প্রবৃত্তি পরায়ণতা, এটা ঢুকলো কিভাবে, কোন রন্ধ্র পথে? ত্রেতা যুগে মানুষ আরণ্যক জীবন যাপন করত, খুব সংক্ষিপ্ত জীবন ধারণের উপকরণ নিয়েই বেঁচে থাকত। কিন্তু ক্রমান্বয়ে সে ত্রেতা যুগে রাজা জনক যখন কৃষির আবিষ্কার করলেন, তারপরে এই কৃষি কাজের মাধ্যমে পুঁজির সৃষ্টি হল। যখন পৃথিবীর বুকে শস্য উৎপাদন হতে আরম্ভ করল, এই শস্যের প্রাচুর্যতা মানুষের জীবনকে যেমন বিলাস বহুল করে তুলল আর উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি হল। আর এই পুঁজি এসেই যত কাল হল, মানুষের হাতে যখন পুঁজি ছিল না তখন মানুষ খুব সাত্ত্বিক জীবন যাপন করত। কিন্তু মানুষের জীবনে হাতে পুঁজি আসার পর থেকে মানুষ ক্রমান্বয়ে প্রবৃত্তি পরায়ণ হয়ে উঠতে আরম্ভ করল, ভুল পথে চলতে আরম্ভ করল, যার জন্য জীবনের পুনর্বিন্যাসের প্রয়োজন হল। পরবর্তীকালে যখন নাগরিক সভ্যতার গোড়াপত্তন হতে আরম্ভ করল, তখন দ্বাপর যুগে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এলেন এবং সেই যুগের প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে তিনি যে বিধান দিয়ে গেলেন, ঠাকুর রামকৃষ্ণ দেব পর্যন্ত এই কৃষ্ণ তত্ত্বই বিভিন্ন ভাবে বিভিন্ন অবতার পরিবেশন করে গেছেন পৃথিবীর বুকে এসে। যেমন ধরুন, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের পরে ভগবান বুদ্ধ এলেন, তিনি ওই শ্রীকৃষ্ণ তত্ত্বের জ্ঞানের দিকটা নিয়ে বিশদভাবে পরিবেশন করে গেলেন পৃথিবীর বুকে। তারপরে জিসাস ক্রাইস্ট এলেন, তিনি যে প্রেম এবং ভালোবাসা পরিবেশন করে গেলেন পৃথিবীতে, এটা ওই কৃষ্ণ তত্ত্বেরই ভক্তির দিকটা নিয়ে তিনি কাজ করে গেলেন। তারপর এলেন হযরত মুহাম্মদ, তিনি যে বিধানের প্রণয়ন করলেন সেই যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে,
তাতে তিনি ওই কৃষ্ণ তত্ত্বেরই জ্ঞান এবং কর্ম এই দুটি তত্ত্বের ব্যাপক বিস্তার করে গেলেন। তারপর এলেন শ্রী চৈতন্য দেবে বাংলার বুকে এবং তিনি সেই কৃষ্ণ তত্ত্বেরই ভক্তির দিকটা নিয়ে ব্যাপকভাবে কাজ করে গেলেন সংকীর্তনের মাধ্যমে। তারপর এলেন অবতার বরিষ্ঠ ঠাকুর রামকৃষ্ণ, তিনি সেই কৃষ্ণ তত্ত্বেরই জ্ঞান এবং ভক্তি দুটি সংমিশ্রণ ঘটিয়ে ব্যাপকভাবে কাজ করে গেলেন। তো এ পর্যন্ত এই কৃষ্ণ তত্ত্বেরই বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন অবতার কাজ করে গিয়েছেন, কিন্তু এখন আমাদের যে যুগের প্রেক্ষাপট, শ্রীরামকৃষ্ণদেব চলে যাওয়ার পরে মানুষের প্রবৃত্তি পরায়ণতার ফলস্বরূপ মনুষ্যত্বের যে মূল বুনিয়াদ, সেই বুনিয়াদটা নষ্ট হতে বসেছে। মানুষ তার অস্তিত্ব বিনাশী কর্মে লিপ্ত হতে আরম্ভ করেছে। আগে পৃথিবীতে মানুষ জন্মায়, তার উপরে দাঁড়িয়ে সে কাজ করে। মানুষের যদি অস্তিত্বই না থাকলো পৃথিবীর বুকে, তাহলে কি নিয়ে কাজ হবে, কি নিয়ে লীলা হবে? সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগের প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে আজকে যে পরম তত্ত্ব পৃথিবীর বুকে দিয়ে গেলেন পৃথিবীর মানুষের কল্যাণার্থে, এ এক নতুন তত্ত্ব, অস্তিত্ববাদ। এই অস্তিত্ববাদের মধ্যে দ্বৈতবাদকে মেনে নেওয়া হয়েছে। তিনি বলছেন ভগবান আছেন কি নেই, এ নিয়ে মাথা না ঘামালেও চলবে। তুমি তো আছো আর তোমার চতুর্দিকে তোমার বিশাল পারিপার্শ্বিক আছে, এই পারিপার্শ্বিক থেকে তুমি জীবনের রস আহরণ করছো, করে বেঁচে থাকছো। তোমারও কর্তব্য আছে যেখান থেকে তুমি জীবনীয় রস আহরণ করছো তাকে সমৃদ্ধ করে তোলা, তাকে বাড়িয়ে তোলা এবং তার মাধ্যমে নিজেও এন্তার হয়ে ওঠা। শঙ্করাচার্য যেমন অদ্বৈতবাদের প্রবর্তক ছিলেন, তিনি বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুগের প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে যে অস্তিত্ববাদের প্রবর্তন করলেন, এখানে তিনি দ্বৈতবাদকে মেনে নিলেন। তিনি বললেন ব্রহ্ম সত্য জগৎ সত্য, কারণ আধ্যাত্মিক জীবনে মানুষকে তুরীয় স্তরে উঠতে গেলে মানুষ হয়েই জন্মাতে হবে, অস্তিত্ব ধারণ করতে হবে। এই জগতের যদি অস্তিত্ব না থাকে তাহলে মানুষের বিবর্তন থেমে যাবে, বিবর্তন স্থগিত হয়ে যাবে। মানুষ যে ক্রম বিবর্তনের পথে হাঁটছে, ক্রম বিবর্ধনের পথে হাঁটছে, এই পথটা রুদ্ধ হয়ে যাবে। তো আজকে শ্রী শ্রী ঠাকুর যে অস্তিত্ববাদের প্রবর্তন করে গেলেন, যারা ভগবান মানেন না, যাদেরকে নাস্তিক বলা হয়, তারাও তার প্রবর্তিত যে দিক নির্দেশে দিক নির্দেশকে পালন করে চলতে পারেন। ভগবানকে যদি তারা অস্বীকারও করেন, আধ্যাত্মিকতাকে যদি তারা অস্বীকারও করেন, কিন্তু নিজের অস্তিত্বকে তো তারা অস্বীকার করতে পারবেন না,
তো এই অস্তিত্ববাদের উপরে দাঁড়িয়ে তিনি যে বিশাল ব্যাপক দিক নির্দেশ দিয়ে গেলেন, সেইগুলো যদি মানুষ পরিপালন করে চলে তাহলে জীবনের পূর্ণ বিন্যাস হতে বাধ্য। তো আজকে এই অস্তিত্ববাদের উপরে দাঁড়িয়ে তিনি কাজ করে গিয়েছেন, আর আমরাও হচ্ছি এই অস্তিত্ববাদের প্রচারক। আমাদেরকে সেইভাবেই নিজেকে গঠন করতে হবে, নিজেদের সংগঠিত হতে হবে, এবং শ্রী ঠাকুর প্রবর্তিত এই যে নতুন তত্ত্ব, এই নতুন তত্ত্বকে পরিবেশন করতে হবে সমাজের মুখে। আর এই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে বলতে পারি যে বর্তমান যুগে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যুগাবতার বা সদ্গুরু রূপে গ্রহণ করা, তার দীক্ষায় দীক্ষিত হওয়া সব থেকে উপযোগী। কারণ দেখুন, আমরা যেমন আমাদের ল্যাপটপে, ডেস্কটপে, মোবাইলে সব সময় সফটওয়্যারকে আপডেট করি, লেটেস্ট ভার্সনকে আমরা আপডেট করি, ঠিক তেমনি শ্রী ঠাকুর এসে মানুষের জীবন শৈলীকে, জীবন চলনার পদ্ধতিকে আপডেট করে গেলেন, একটা নতুন ভার্সন দিয়ে গেলেন। ওই কৃষ্ণ তত্ত্বকে পরিপূরণ করে তিনি একটা নতুন তত্ত্ব দিয়ে গেলেন, যে তত্ত্বের নাম হচ্ছে অস্তিত্ববাদ। যে অস্তিত্ববাদ দ্বৈতবাদকে মেনে নেয়, যে অস্তিত্ববাদ এই পৃথিবীর অস্তিত্বকে অস্বীকার করে না, জগতের অস্তিত্বকে অস্বীকার করে না, এবং যে তত্ত্ব প্রতিনিয়ত অস্তিত্বের পরিপূরণ ঘটায়, সেই তত্ত্বই তিনি পরিবেশন করে গেলেন। এবং তার উপরে দাঁড়িয়ে ক্রমান্বয়ে ইন্দ্রিয়কে পুনর্বিন্যস্ত করে ইন্দ্রিয়াতীত জগতের দিকে ছুটে যেতে হবে। ইন্দ্রিয়কে, ইন্দ্রিয়াধীন জগৎকে অস্বীকার না করে তাকে সমৃদ্ধ করে ইন্দ্রিয়াতীত জগতের দিকে ছুটে যেতে হবে। এটাই হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরম তত্ত্ব। এ ব্যাপারে আপনারা পরবর্তীকালে বিস্তৃতভাবে আলোচনা করুন, আমার আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আরো অনেক কথা বলার ছিল, বলা হলো না, আপনারা সেগুলো ক্ল্যারিফাই করার চেষ্টা করুন। এই আশা নিয়ে পরমপিতার রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই রাখছি। বন্দে পুরুষোত্তম। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।